সে শিক্ষার্থী তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তবে এই করোনা ভাইরাসের মহামারী মধ্য থেকেও আমাদের পড়ালেখা থেকে পিছিয়ে থাকলে চলবে না। এই পড়ালেখাকে কিছুটা হলেও অগ্রগতি বা অগ্রসর করে নেবার জন্য এই প্রস্তুতি আজকে আমাদের অনলাইন ক্লাস সরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমি সহকারী শিক্ষক গণেশ চন্দ্র রায়, দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় মাত্র অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম পৃষ্ঠা নাম্বার 22। তোমরা বাংলা ভাষা ব্যাকরণের এই পৃষ্ঠা নাম্বার 22 বের করো। আজকে আমরা এই পৃষ্ঠা নাম্বার 22-এ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি তোমরা শুনেছ, এই স্পর্শ ধ্বনি বা স্পর্শ বর্ণ এইটা ধ্বনি বা বর্ণ এইটা তোমরা আজ সঙ্গে অনেকেই জানো। যেসব বর্ণ উচ্চারণ করতে গিয়ে ফুসফুস তাড়িত বাতাস মুখের বাক্য প্রতঙ্গ যেমন তালু, মুতালু, মুগ্ধা এগুলো রয়েছে, এগুলো কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয়ে যখন বেরিয়ে এসে ওইসব বর্ণ উচ্চারিত হয় তাকে স্পর্শ বর্ণ বলা হয়। স্পর্শ বর্ণকে আবার স্পষ্ট বর্ণ বলা হয়ে থাকে। কি বলা হচ্ছে? স্পর্শ ধ্বনি বা বর্ণকে স্পষ্ট বর্ণ বলা হয়। শিক্ষার্থী তুমি জেনে থাকবে এই স্পর্শ ধ্বনি বা স্পর্শ বর্ণ ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে এই ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলোকে বলা হচ্ছে বা বর্ণগুলোকে বলা হচ্ছে স্পর্শ ধ্বনি বা স্পর্শ বর্ণ। এই ক থেকে ম পর্যন্ত যে ধ্বনি বা বর্ণের সংখ্যা কতকে তোমরা বলতে পারবে? দেখো 25। এই 25টি বর্ণকে আমরা ভাগ করে থাকি, বিভক্ত করে থাকি পাঁচটি ভাগে। কটি ভাগে? পাঁচটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই প্রত্যেক ভাগে প্রত্যেক ভাগ যে রয়েছে প্রত্যেকটা ভাগের একটা করে নাম রয়েছে, সেই নামটা রয়েছে হচ্ছে কি বর্গ। কি না? বর্গ। তাহলে এইরকম করে পাঁচটা ভাগ যে রয়েছে তাহলে প্রত্যেকটা ভাগের নামেই হচ্ছে কি না বর্গ, 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 বর্গ। তাহলে যেহেতু পাঁচটি ভাগ করেছি প্রত্যেকটা ভাগে নিশ্চিত একটা করে নাম থাকার দরকার আছে। নামগুলোকে তোমরা বলতে পারো? দেখো হয়তো তোমরা অনেকে জানো এইখানে প্রত্যেকটা ভাগের একটা নাম রয়েছে। কি নাম? ক বর্গ, চ বর্গ, ত বর্গ। তোমরা দেখতেছো তো না? আবার ত বর্গ আর ফ বর্গ। তাহলে ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে আগে একটু আগে জানলাম 25টি বর্ণ বা ধ্বনি, 25টি বর্ণ বা ধ্বনিকে পাঁচটি ভাগে ভাগ করলাম। প্রত্যেকটা ভাগে একটা এক একটা করে নাম রয়েছে। ক চ ত ত প প চ ট ত প প্রত্যেকটা ভাগে আবার ক বর্গ, চ বর্গ, ক বর্গ, ত বর্গ, প বর্গ। যে শিক্ষার্থী তোমরা একটু লক্ষ্য করো দেখো প্রত্যেক ভাগে কি পরিমাণ বা বর্ণ বা ধ্বনি রয়েছে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এই চাপের মাধ্যমে যে প্রত্যেকটা ভাগে পাঁচটি করে বর্ণ রয়েছে। তাহলে যদি এরকম কোনো বহুনির্বাচনী প্রশ্নে প্রশ্ন এমন ধারণা হয় যে প্রত্যেকটি বর্গে বা প্রতিটি বর্গে সংখ্যা কত নিশ্চিত বলা যাবে, আবার যদিও বা বলা যায় এরকম যে ক বর্গের কোনগুলো বর্ণ অন্তর্ভুক্ত রয়েছে, এরকম করে যদি চারটি অপশন থাকে ক ক গ গ তাহলে আমরা কি বলতে পারবো না? যদি ধরো ক অপশনে ক খ রয়েছে সেক্ষেত্রে আর অন্যগুলোতে অন্য অপশন রয়েছে আমরা কি ক বর্গের
এই যে বর্ণগুলো আছে সেগুলো কি বলতে পারবো না? নিশ্চিতভাবে বলতে পারবো। নিশ্চিত থাকতে এবার এই যে স্পষ্ট ধ্বনি বা বর্ণ উচ্চারণের বৈশিষ্ট্য ধ্বনি অনুযায়ী এগুলোকে আবার কি করা হচ্ছে? দু ভাগে ভাগ করা হচ্ছে। এ একটা হইল অঘোষ, আর একটা হইল ঘোষ। তাহলে উচ্চারণের বৈশিষ্ট্য রীতি বা নিয়ম অনুযায়ী এগুলোকে আবারও দুমাত্র ভাগ করে আছে, একটা হলো অঘোষ আর একটা হলো ঘোষ। তুমি নিশ্চিত জানতে হবে অঘোষ কি আর ঘোষ কি, তোমরা কি সব জানো? আজকে তোমরা একটু জেনে নিতে পারো যে অঘোষ ধ্বনিটা কি। যেসব বর্ণ উচ্চারণ করতে, যেসব বর্ণ এই যে স্পষ্ট ধ্বনির যেসব বর্ণ উচ্চারণ করতে গিয়ে স্বরতন্ত্রীগুলো যথারীতিভাবে কেঁপে ওঠে না, আমি কি বললাম তোমরা বুঝতে পারছি তো? স্বরতন্ত্রী তোমরা এখানে গলায় হাত দেবে যে যেসব বর্ণ এখানকার যে প্রতিটি বর্ণে যেসব ধ্বনি বা বর্ণ উচ্চারণ করতে গিয়ে ফুসফুসকারিত বাতাস যখন বের হয় স্বরতন্ত্রীগুলো যথারীতিভাবে কেঁপে ওঠে না, সেগুলি হচ্ছে কি? অঘোষ। এখন তোমরা একটু লক্ষ্য করো যে তাহলে কেমন করে গলায় একটু করে হাত দিতে হবে। ক খ গ ঘ ক খ, তার মানে কি এই ক খ উচ্চারণ করতে গিয়ে একটু গলা দেখবে যেটা ঝনঝনি বা সনসনি একটা শব্দ কম পরিমাণে হচ্ছে। যখন আমি গ ঘ উচ্চারণ করছি তার থেকে কিছু অন্য বেশি পরিমাণে এই কেঁপে উঠছে। তাহলে এই অঘোষ ধ্বনিটা হলো কি যে বর্গে যেসব ধ্বনি উচ্চারণ করতে গিয়ে স্বরতন্ত্রীগুলো যথারীতিভাবে কেঁপে ওঠে তাকে অঘোষ, তাকে কি বলা হচ্ছে? অঘোষ ধ্বনি বলে। তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন হলো অঘোষ ধ্বনি কোনগুলো? তাহলে নিশ্চিন্তে আমরা বলবো, বলতে পারবো না? এই যে দেখো ক ও খ অঘোষ ধ্বনি, আমি আগেই লিখে রেখেছি যে অঘোষ ধ্বনি কোনগুলো। তাহলে প্রতিটি বর্ণের এরকম যদি কোনো ভূমিত শ্রেণীর প্রশ্নে অবতরণ হয়ে থাকে অঘোষ ধ্বনি কোনগুলো, তাহলে কিন্তু তোমরা বলতে পারবে না যে অঘোষ ধ্বনি যে সংজ্ঞা মাথায় আছে যে প্রতিটি বর্গের প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণগুলোকে অঘোষ ধ্বনি বলা হয়, সেগুলো কি? ক বর্গে ক খ, চ বর্গে চ ছ, এইভাবে ধারাবাহিকভাবে হতে পারে বা হয়। এখন তাহলে এই অঘোষ ধ্বনির সংজ্ঞা কিছুটা পরিবর্তন করলে আমরা ঘোষ ধ্বনির সংজ্ঞাটা পেয়ে যাবো, তোমরা কি বলতে পারবে না? নিশ্চিন্ত তোমরা বলতে পারবে। তাহলে কি যে বর্গে যেসব ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে, আবার এখানে গলায় একটু হাত দেবে, বর্গে যেসব ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে যথারীতিভাবে স্বরতন্ত্রীগুলো কেঁপে ওঠে, তাহলে গ ঘ গ ঘ। কিন্তু আগে যখন আমরা বলছিলাম ক খ সেক্ষেত্রে একটু কম কাপড় ছিল, যখন একটু গ গ ঘ বলছি স্বরতন্ত্রীগুলো একটু বেশি করে কাঁপছে। তাহলে আমরা ধরে নেবো তাহলে প্রতিটি বর্গে, এইবার তোমরা যদি ভূমির প্রশ্নের প্রশ্নে এরকম কোনো প্রশ্নের আমাদের সম্মুখে চলে আসে তোমরা বলতে পারবে না যে কোনগুলো ঘোষ ধ্বনি, তাহলে তোমরা নিশ্চিন্ত বলতে পারবে যে প্রতিটি বর্গে গ ঘ, প্রতিটি বর্গে ক বর্গে গ ঘ ঘোষ ধ্বনি, চ বর্গে বর্গীয় বর্গীয় জ ঝ, এগুলো হলো ঘোষ ধ্বনি। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা অঘোষ এবং ঘোষে নিচে আছে বা বর্ণ আছে তোমরা নিশ্চিন্তে সংজ্ঞা সংজ্ঞা যদি জানো এবং এই ডায়াগ্রাম বা হলো এই যে ছকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের এইরকম এই ছকের থেকে কোনো প্রশ্নের অবতারণা করলে তোমরা নিশ্চিন্তে প্রশ্নগুলো যথাযথ উত্তর প্রদান করতে পারবে। আবার বলা হচ্ছে স্পর্শ ধ্বনি বা বর্ণকে দু ভাগে ভাগ করা হচ্ছে, আবার কি ভাগ করা হচ্ছে? দুই ভাগে
একটা ভাগের নাম হলো অল্প ভাগ, অল্প প্রাণধ্বনি, আর দুই নম্বর হইল মহাপ্রাণধ্বনি। তাহলে কি আবারও স্পষ্ট ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে, একটা হলো অল্প প্রাণধ্বনি আর একটা হলো মহাপ্রাণধ্বনি। তাহলে তোমরা নিশ্চিন্ত বুঝতে পারছো অল্প মানে কি কোন, আর প্রাণ মানে কি সেটাও তোমরা জানো। প্রাণ মানে হলো বায়ু, বাতাস, শ্বাস ইত্যাদি। তাহলে কম পরিমাণে বাতাস বা বায়ু বা বাতাস, তাহলে বর্গে যেসব বর্ণগুলো উচ্চারণ করতে গিয়ে কম পরিমাণে ফুসফুসতারিত বাতাস বের হয়, যেসব বর্ণ উচ্চারণ করতে গিয়ে কম পরিমাণে বায়ু বা শ্বাস বা প্রাণ বা বাতাস বের হয় তাকে বলা হচ্ছে অল্প প্রাণ। তাই অল্প প্রাণ কোনগুলো দেখো, অল্প প্রাণ আমি লিখে ফেললাম এটা মহা প্রাণ। এখন দুটো বেলায় আমরা দেখি তাহলে কে অল্প প্রাণ কোনগুলো, ক। এখন এটা নিজেকে পরীক্ষা করার জন্য ক ক দেখো, এই তালুর মধ্যে বাতাসের চাপটা খুব ক্ষীণবল অল্প করে রাখছে ক ক। যখন তুমি খ উচ্চারণ করবে আবার দেখো খ খ, কি বোঝা যাচ্ছে? তোমরা উঠতে চেষ্টা করো ক খ ক খ, তাহলে হাতের মধ্যে বোঝা যাচ্ছে আমার ফুসফুস তাড়িত বাতাস কোন বর্ণটা উচ্চারণ করতে কি পরিমাণে বাতাসটা আমার তালুতে চাপ দিচ্ছে। তাহলে কটা হইল অল্প প্রাণ, ঘটা হইল মহাপ্রাণ। আবার চলে আসছো গ গ, তাহলে কি বেশি না কম? নিশ্চয়ই কম। তাহলে এখানে এটা হল অল্প প্রাণ। আবার ঘ, ঘয়ের থেকে ঘ দেখো আবারও একটু হলো বেশি, তাহলে এটা হইল মহা প্রাণ। তাহলে এখন যদি বলা যায় যে কোনগুলো অল্প প্রাণ বর্ণ কোনগুলো মহাপ্রাণ বর্ণ, তাহলে তোমরা নিশ্চিন্তে বলতে পারবে এখন অল্প প্রাণ এবং মহাপ্রাণ সংখ্যা যদি বলতে চাও তাহলে বলতে হবে যে প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ বর্ণ। প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হচ্ছে অল্প প্রাণ। তার মহাপ্রাণটা কি তার উল্টোটা উল্টো বলছে, তাহলে প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলোই হচ্ছে মহাপ্রাণ। এভাবে যদি কোনো, আবার আমি ওই চলে আসছি বহুনির্বাচনী প্রশ্নের দিকে যদি চলে আসছি, নিচের কোনটি মহাপ্রাণ বা নিচের কোনগুলো মহাপ্রাণ বর্ণ বা নিচের কোনটি মহাপ্রাণ বর্ণ বা মহাপ্রাণ বর্ণ কোনগুলো, এরকম করে যদি কোনো বহুনির্বাচনী প্রশ্ন থাকে তোমরা কি এইসব সংজ্ঞা দুটো সংজ্ঞা যদি মনে রাখো তাহলে কি পারবে না? নিশ্চিতভাবে পারবে। তোমরা একটু খেয়াল রাখবে এই ছটা মাথার মধ্যে বা মেমোরির মধ্যে রাখার জন্য চেষ্টা করবে, তাহলে অল্পপ্রাণী বা মহাপ্রাণ তোমরা চিনে নিতে পারবে। যেভাবে অবজেক্টিভ আসুক না কেন, এ ছটের মধ্য থেকে করুক না কেন, তাহলে তোমরা নিশ্চিতভাবে সঠিক জায়গায় তোমরা এ উত্তরটা প্রদান করতে পারবে। এখন আবার আসছে এই যে প্রতিটি বর্গের যে প্রতিটি বর্গের পাঁচটি করে বর্ণ আছে, আমরা চারটি বর্ণের সেদিকে সূত্র করলাম, তাহলে আটটা বর্ণ কি হলো? এই আটটা বর্ণ কি আগে জানি একটা বর্ণ আছে, এই বর্ণটা কি? এই বর্ণটা হইল
নাসিক্য বর্ণ। এই বর্ণটা কি কি বর্ণ বলা হচ্ছে? নাসিক্য বর্ণ। আচ্ছা তুমি কি বলতে পারবে কেউ যে নাসিক্য বর্ণ কি বা নাসিক্য বর্ণের সংজ্ঞাটা কি? চেষ্টা করলে তোমরাও পারবে, তাহলে আজকে একটু শুনে নাও, তোমাদের জন্য ভালো হবে। নাসিক্য বর্ণ হল প্রতিটি বর্গে, প্রতিটি বর্গের শেষের যে বর্ণগুলো আছে তাকে নাসিক্য বর্ণ। তাও যদি মনোভূত না হয় আবারও ঘুরিয়ে আবারও বলতে পারো, নাসিক্য বর্ণগুলো কি? যেসব বর্ণ উচ্চারণ করতে নাক দিয়ে বা নাসিকা দিয়ে বা নাসার অন্ধ দিয়ে বেশি পরিমাণে শ্বাস বা বায়ু বা বাতাস বের হয় সেটাকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ। ঠিক তোমরা বলতে পারবে তো নাসিক্য বর্ণ হলো কি? যেসব বর্ণ উচ্চারণ করতে গিয়ে নাসার অঙ্গ দিয়ে বা নাক দিয়ে বেশি পরিমাণে বায়ু বা বাতাস বের হয় তাকে নাসিক্য বর্ণ বলে। এখন যদি বলা হয় নাসিক্য বর্ণ কোনগুলো, কি তোমরা বলতে পারবে না? কি বলতে পারবে যে নাসিক্য বর্ণ হল কোনগুলো? উর্ধন্য, দুর্ধন্য এবং ম। তাহলে আবার যদি বলা হয় নাসিক্য বর্ণের সংখ্যা কতটি, এই বর্গে বর্গের কথা বলা হচ্ছে, নাসিক্য বর্গে নাসিক্য বর্ণের বর্ণের সংখ্যা হচ্ছে পাঁচটি। বিশেষ দৃষ্টি করে আর একটা কথা বল না বললেও নয়, এই নাসিক্য বর্ণ ছাড়াও কিন্তু অতিরিক্ত নাসিক্য বর্ণ রয়েছে, এগুলোকে সেগুলো কি তোমরা জানো? পরে একটু জানবা। তাহলে কি জানলে তোমরা? এখানে স্পষ্ট ধ্বনি বা বর্ণ, আবারও একে উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী কি করলাম, আমরা দুবার ভাগ করেছি অঘোষ অঘোষ, আমরা তার সংজ্ঞাও দিয়েছি এবং অঘোষ বর্ণগুলো আমরা এখানে ছোট মাধ্যমে স্পষ্ট এখানে দেখা যাচ্ছে আমরা বলতে পারছি এবং ঘোষ বর্ণ যেগুলো আছে সেগুলো আমরা বলতে পারছি। এবং এই যে ক থেকে ম পর্যন্ত আমরা আগে বলেছি স্পষ্ট যে ধ্বনি বা বর্ণ আছে এগুলোকে আমরা বিশিষ্ট বর্ণের সংখ্যা বার্তা পেয়েছি, সেই বর্ণের সংখ্যাকে আমরা পাঁচটা ভাগও ভাগ করেছি, প্রত্যেকটা ভাগে কয়টি করে বর্ণ রয়েছে? পাঁচটা রয়েছে। এই প্রত্যেকটা ভাগের আবার একটা নামও দেওয়া হয়ে গেছে, কি নাম? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ক বর্গ এবং ক বর্গ। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু এই যে ছটা আছে এই ছটের মাধ্যমে তোমরা অনেকগুলো নিজেরাই ভাষায় বসে কি করতে পারো, নিজেরা প্রশ্ন তৈরি করতে পারো, আর প্রশ্ন যারা তৈরি করতে পারে, প্রশ্ন যারা তৈরি করতে পারে তারা কিন্তু উত্তরও প্রদান করতে পারে। এখানে একটা কথা চলে আসে, প্রশ্ন আর জিজ্ঞাসা, তোমরা হয়তো ক্লাসে স্যারদের অনেকে, স্যার আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন মানে কি? নিশ্চিত তার উত্তরটা জানা থাকা, কিন্তু না পারতপক্ষে তোমরা প্রশ্ন কথাটা না বললে জিজ্ঞাসার কথাটা বলবে, যে স্যার আমার একটা জিজ্ঞাসা আছে, আমি একটা জানতে চাই, সেটা বললে মনে হয় ঠিক হবে। তোমরা প্রশ্ন কথাটা না বলে যা প্রশ্ন কথা আগে বলেছি, প্রশ্ন যে করতে পারি তার উত্তরটা নিশ্চিত জানা থাকে, আমাকে প্রশ্ন করলে আমি উত্তর না বলে দিতে পারলে কিন্তু উচিত তোমার এই উত্তরটা বলে দেওয়া। কিন্তু এখানে প্রশ্ন না বলাটাই ভালো, জিজ্ঞাসা। তাহলে যারা এখান থেকে প্রশ্ন তৈরি করবে, যদি বলা হয় অল্পপ্রাণ বর্ণ কোনটি, অল্পপ্রাণ, এখন যদি আমি ক খ বা অল্পপ্রাণ বর্ণ কোনগুলো, ক ছ খয়রাম গ ঘ, আবার ক গেল খ গেল গ, গতে রাখলাম আমি কি ত ড এবং হতে না খেলাম আমি ক ক, তাহলে তোমরা কিন্তু সে বের করতে পারবে না কোনগুলো অর্থপূর্ণ বর্ণ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই আলোচনা থেকে যতটুকু আলোচনার মাধ্যমে আলোচনা হয়ে গেল, তোমরাও শুনলে এর থেকে আরও পরবর্তী ক্লাসে বেশি জানবে। আজকে যে শ্রেণী পাঠ বা অনলাইন পাঠদান আলোচনায় তোমরা যতটুকু জানলে সেটা বারবার একটু বাড়িতে চেষ্টা করবে, বই দেখবে একটা লাইন তোমরা পড়বে, তাহলে ভালো করে জানতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজ আর নয় আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।